দর্শক মিরপুর শেরেবাংলা টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। ICC মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2022 অস্ট্রেলিয়া অনুষ্ঠিত, এর জন্য আমাদের জাতীয় দল ঘোষণা করছি। সাকিব আল আহসান ক্যাপ্টেন, শব্বির রহমান রোমন, আমাদের জাতীয় দল ঘোষণা করছি। সাকিব আল আহসান ক্যাপ্টেন, শব্বির রহমান রোমন, মোহাম্মদ মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মুসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাসুম আহমেদ এবং নাজমুল হাসান শান্ত, এই 15 জনের স্কোয়াড। সাথে আমাদের এখানে নুরুল হাসান সোহান ইজ ভাইস ক্যাপ্টেন, স্ট্যান্ড বাই আছে আমাদের 4 জন খেলোয়াড়, সাথে শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহদি হাসান অ্যান্ড সৌম্য সরকার। আমাদের জাতীয় দলের পরে অনেক ভালো ভালো খেলা আমাদেরকে উপহার দিয়েছেন সবকিছু। এবার আমাদের টি-20 যে কনসালটেন্ট, ওরা একটা প্ল্যান আমাদেরকে দিয়েছে এবং আগামী 1 বছরের জন্য যে প্ল্যানটা নিয়ে আমরা আগাচ্ছি এটার জন্যে একটা ডিফারেন্ট ডিরেকশন, ওই প্ল্যানের সাথে আমরা গিয়েছি এবং টিম ম্যানেজমেন্টের সাথে সবার সম্মতিক্রমে রিয়াদকে, মাহমুদুল্লাহ রিয়াদকে অফ করা হয়েছে। সবার সাথে পরামর্শ করা হয়েছে, কারণ ক্যাপ্টেন তো এশিয়া কাপ থেকে পর থেকে তো সাকিব আল হাসান ক্যাপ্টেন, তো এটা তো আমাদের মধ্যে আছে এবং টিম ম্যানেজমেন্টের সাথে সবার সম্মতিক্রমে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। শান্তকে নিয়ে আমরা এখানে অনেক কিছু আলোচনা হয়েছে, অনেক অ্যানালাইসিস করেছে যে ব্যাকআপ একটা ওপেনারের জন্য, তো যেটা বললাম সম্মিলিত কর্মে কিন্তু সবার সাথে আলোচনা করে সিদ্ধান্তটাগুলি এসছে, তো সেখানে কারো দ্বিমত থাকেনি, তো সেই জন্যই শান্তকে ইনক্লুশন করা হয়েছে। আপনি দেখেন যে ব্যাক টু ব্যাক অনেকগুলি ম্যাচও কিন্তু আমরা খেলেছি, কিছু প্লেয়ারের কিন্তু একটা লম্বা ইঞ্জুরিও গিয়েছে, আপনি ইঞ্জুরিতে কিন্তু আমরা যথেষ্ট সাফার করেছি লাস্ট 6 মান্থ, এখানে কিন্তু এই এই সাফারের জন্য কিন্তু অনেকগুলি খেলোয়াড়কে আবার ডাকা হয়েছে, অনেকভাবে দেখা হয়েছে, আমরা একটা সমস্যা পড়েছি। এমনিতে আমরা এই ফর্মেটে কিন্তু অনেক পিছিয়ে আছি, তো সেই হিসাবে এটা নিয়ে কিন্তু অনেক বিস্তর আলোচনা হয়েছে, সব কিছু আলোচনা করে সবার সম্মতিক্রমে কিন্তু সব সিদ্ধান্ত এবার নেওয়া হয়েছে। যেহেতু আমরা এখানে এই ফর্মেটে পিছিয়ে আছি, তারপর আমি বলবো যে এখন যে ক্যাপাবিলিটি আছে এখন যে প্লেয়ারদের এশিয়া কাপের পর থেকে মন মানসিকতার যে পরিবর্তনটা দেখছি, আশা করছি এই টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা ভালো কিছু করবো বলে আশা করছি।